গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি নিজেদের অভিষেক ম্যাচটা হ্যামশায়ার হকসকে একরকম উপহারই দিয়েছেন রংপুর। গাইনার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে রংপুরের দেওয়া 13 রানের লক্ষ্যে এক বল বাকি রেখে টপকে যায় হ্যামশায়ার। এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে 132 রানে অল আউট হয় হ্যামশায়ার। ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টের দলটির হয়ে সর্বোচ্চ 56 রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। রংপুরের হয়ে বল হাতে ঝলক দেখান জ্যাক চ্যাপেল, 23 রানে 5 উইকেট নেন ইংলিশ পেসার। যুক্তরাষ্ট্রের হরমিত সিং দুটি এবং বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন একটি করে উইকেট পান। লক্ষ্য তারাই উড়ন্ত শুরু করেছিল রংপুর। যুক্তরাষ্ট্রের স্টিভেন টেলরকে নিয়ে উদ্বোধনী জুটিতে 46 রান তোলেন সৌম্য সরকার। তবে হ্যামশায়ারের দুটি বাঁহাতি স্পিনার ড্যানি ব্রিক্স ও লিয়াম ডসন পাওয়ার প্লেতেই দুই ওপেনার সহ আফিফ হোসেনকে ফেরান। এরপর অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানি হার্ড হিটার খুশদিল রায়ের সময় উপযোগী ব্যাটিংয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণই ছিল, কিন্তু 6 উইকেট হাতে নিয়ে শেষ 19 বলে 13 রানের প্রয়োজনে আরও 4 উইকেট হারিয়ে প্রতিপক্ষের সমান স্কোর করতে সমর্থ হয় রংপুর। সুপার ওভারে রংপুরের 1 উইকেটে করা 12 রানে 1 উইকেট হারিয়ে টপকে যায় হ্যামশায়ার। 50 সুবাদে শান মাসুদ হন ম্যাচ সেরা।